শিশুদের জন্য বিমানের টিকিট প্রয়োজন হয়, তবে বয়স ভিত্তিক ভাগ করা থাকে। যেমন 0 থেকে 2 বছরের শিশু, 2 থেকে 12 বছরের কম শিশু, ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন ভিন্ন মূল্য হয়ে থাকে। নবজাতক বা 1 মাসের কম বয়সী শিশুর ভ্রমণের ক্ষেত্রে আগে সুবিধা মতো সিট নির্বাচন করে নেবেন। এই বয়সী শিশুর জন্য বেসিনেট বা দোলনা ব্যবহার করুন। বিমানের পক্ষ থেকে এটি সরবরাহ করা হবে। অনলাইন বা ট্রাভেল এজেন্টের মাধ্যমে আগেই বেসিনেট বুকিং দিতে হবে। বেশিরভাগ এয়ারলাইন্স সিট বুকিংয়ে এক্সট্রা চার্জ করে না, তবে এগুলো থাকে কম পরিমাণে, তাই আগে অনুরোধ করতে হয়। তবে মনে রাখবেন, বেসিনেট ব্যবহারের জন্য বাচ্চার উচ্চতা 28 ইঞ্চি এবং ওজন 11 কেজি বা তার কম হতে হবে। বেসিনেট সিটগুলোতে অনেক জায়গা পাওয়া যায়, শিশুরা ইচ্ছামতো ঘোরাঘুরি করতে পারে, সঙ্গে বাথরুমও কাছে পাওয়া যায়। তবে বেসিনেট সিটের কিছু অসুবিধাও রয়েছে। এ যেমন, এমন সিটে যখনই প্লেট সিট বেল্ট সাইন আসে, তখন আর বাচ্চাকে বেসিনেটে রাখা যায় না। অনেক সময় তখন বেসিনেট থেকে শিশুকে উঠাতে গেলে শিশুর ঘুম ভেঙে যায়। এক্ষেত্রে সবাই বসার পর যদি সিট খালি থাকে, তবে এয়ার হোস্টেসের সাথে কথা বলে বেসিনেটের পরিবর্তে এক্সট্রা সিটের অনুরোধ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।